করোনা নিয়ে চিন্তা বাড়ছে ক্রমশ। প্রশাসনের যে নিয়ম নীতি অনেকেই তা লঙ্ঘন করে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। কোথাও লকডাউন উপেক্ষা করে দোকান রেখেছে খোলা, কোথাও বা মাস্কবিহীনভাবে ঘোরাফেরা থেকে জমায়েত করে দোকানে আড্ডা দেওয়া, সবই চলছে প্রকাশ্যে জেলার বিভিন্ন জায়গায়। পুলিশ প্রশাসন বারে বারে প্রচার করছে, আবার কোথাও লাঠি দিয়ে ভয় দেখিয়েও তেমন কোনো কাজ হয়নি। সাময়িকভাবে পুলিশ প্রশাসন চলে গেলেই পুনরায় সেই লকডাউনের নিয়ম ভেঙে চলেছে কিছু মানুষজন। আর এই কারণে পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকের পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কোনোভাবে রাস্তাঘাটে জটলা বাঁধা বা মাস্কবিহীন অবস্থায় মানুষজন যাতে ঘোরাফেরা না করে, সেই কারণে সর্বদলীয় বৈঠক করে গঠন করা হয়েছে একটি স্বেচ্ছাসেবক দল। পুলিশ প্রশাসনের কাজকে কিছুটা সহজ সরল করার উদ্দেশ্যে এদের লাঠি হাতে দেখা যাবে বাজারে বাজারে। ময়না ব্লকের পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে লকডাউন ঠিকঠাক পালন করা হচ্ছে কিনা বা করোনা মোকাবিলায় মানুষজন সঠিক নিয়মনীতি মানছেন কিনা তা দেখভাল করবে এই কোভিড স্বেচ্ছাসেবক দল। আজ সকাল থেকে এই দলের দেখা মিলল বলাইপন্ডা বাজার এলাকায়। পঞ্চায়েতের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। ময়না পঞ্চায়েত সমিতির উদ্যোগে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল, সেখানে একটা বিশেষ আমরা সবাই মিলে সর্বদলের নেতৃত্বরা থেকে আমাদের প্রশাসনিক কর্মকর্তা থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ময়নায় যেভাবে ধীরে ধীরে করোনা ভাইরাস তার প্রভাব বিস্তার করছে, এটাকে প্রতিরোধ করতে গেলে রাজ্য সরকারের নির্দিষ্ট দিনগুলো যেমন আমরা সম্পূর্ণ লকডাউন পালন করব, সেই সাথে সাথে ময়নায় আমরা 22 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত একটা সম্পূর্ণভাবে লকডাউনের একটা চিন্তাভাবনা আমরা সর্বদলীয় নিয়েছিলাম এবং সেই সর্বদলীয় বৈঠকেও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সাধারণ মানুষের কথা ভেবে প্রতি সপ্তাহের সোমবার এবং শুক্রবার কেবলমাত্র সার্বিকভাবে সারা ময়নায় বাজার খোলা থাকবে সকাল 7টা থেকে 12টা পর্যন্ত, এছাড়া অন্যান্য দিন সম্পূর্ণ বন্ধ থাকবে। ময়না থেকে সৌমাল্য বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, আনন্দ বাংলা। Book your sanitizer tunnel here.